ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুগণ, দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসি আসি। আমি পারিবারিক জোট ঝামেলায় প্রচন্ড পরিমাণে ব্যস্ত আছিলাম, কোন রকম স্কিনের তো কেয়ার নিতে পারি নাই, কোন রকম রেসিপিও কইলে দেখাইতে পারি নাই আপনাদেরকে। সেই কারণে প্রথমে দুঃখিত বলে নিতেছি, এমন ঘটনা যেই হইছে আমার স্বামীর মাথার মধ্যে কি জানি হয়েছে। হেতে খালি আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সামনে আসে আর দাঁড়ায় দাঁড়ায় বলে, তোমারই আজকে এত সুন্দর লাগতেছে কেন, তোমারই আজকে কেন এত বেশি সুন্দর লাগতেছে বলেন তো। স্বামীর মুখে যদি এগুলো শুনি তাহলে লজ্জা লাগে না, ছেলেটা এত দুষ্টুমি করলে এগুলো ভালো লাগে বলেন তো। ছেলেটারে বললাম যে তুমি এসব দুষ্টু দুষ্টু কথা বলো না তো, তোমার কি লাগবে সেটা বলো। সেটি পরে দিয়ে বললো দিদি আমার কাছে 500 টাকা হবে। আরে দুষ্টু, তোমার তুমি 500 টাকার জন্য আমার পিছনে এমন করে গুরগুর করতেছ আর এগুলো বলতেছ, আমার শুধু শুধু কেন যে লজ্জা দাও, কি যে বলো, ধরো নাও তুমি 500 টাকা 1000 টাকা রাখো, তাও এগুলো বললো না তো। মানে ছেলেটা এত দুষ্টুমি করে মাঝে মাঝে, শুধু শুধু বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এইদিকে আমার স্বামী আমার একটুখানি প্রশংসা করলে আমার যে কি ভালো লাগে, কি ভালো লাগে সেটা বুঝাইতে পারবো না। মানে আকাশে বাতাসে মাথার উপর দিয়ে সবসময় খালি প্রজাপতি আর প্রজাপতি ঘুরে, মানে এগুলো কোনো কথা, ছেলেটা এই বয়স আমাকে এভাবে প্রশংসা করে, শুধু বলে বউ তোমাকে যে এত সুন্দর লাগতেছে কেন। হেতেরে এক লাইন শুইনা যে আমার মনের মধ্যে কি টং 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 বাজে, এইটা যদি হেতেরে বুঝাইতে পারতাম, ওরে মা গো মা, পোলাটাই যে কি সব করে না, আমার চেহারা কেন এত গ্লো করতেছে, আমার চেহারা কেন এত গ্লো করে, এইগুলো কোনো কথা, তুমি বেড়া মানুষ এগুলো যাই না কি করবে, দেখেন তো বাইরে থেকে আইসা বলতেছে তোমার চেহারা এত কেন গ্লো করতেছে। মানে পোলাটাই আজকে 500 টাকা লাগে এত প্রশংসা করার কোনো দরকার আছে, দেখেন তো আমার চেহারা বলে গ্লো করে, কি হয়েছে আমার চেহারার মধ্যে। আপনাদের সাথে অনেক বদর বদর করে ফেললাম, এখন চলে যাই তাড়াতাড়ি করে রেসিপির মধ্যে। ঘটনা যেটা হয়েছে, একে তো মাসের শেষ, তার উপরে আবার মাসের শুরু, মাসের শুরুর মধ্যে গেটিয়া পয়সা তাই হয়ে কয়দিন ফোনে এনে বেতন টেতন ফাইবো জামাই, এখন দোকানের মধ্যে কিছুই নাই, একটু মাংস আসলে চিন্তা করলাম মাংসটা কিভাবে কাজে লাগানো যায়, এটা দিয়ে মুরগি রান্না করলে তো কিচ্ছু হইব না কারোর, মানে এক টুকরা দুই টুকরা কেউ কিচ্ছু ভাইব না, যার কারণে চিন্তা করলাম এটা দিয়ে একটা অভিনব রেসিপি রান্না করে ফেলি, যে এটা খাইয়া শরীর গরম হয়ে যাবে। এমনিতেই তো সামনে আসিতেছে শীতকাল, শীতকালের মধ্যে এমন সব রেসিপি দিতে হবে যাতে করে যে এটা খাইলে একেবারে গায়ে দিয়ে ধোয়া ছুটবে, মানে একেবারে গরম গরম হয়ে যাবে। প্রথমে যেটা করলাম, এখানে যে মুরগির টুকরাটা ছিল এটা সুন্দর করে হিদ্ধ করে লইলাম, হিদ্ধ করে এখন এরকম সিলিবিলি সিলিবিলি করে নিলাম, তারপরে কতগুলো গোলমরিচ এরকম জিরিমিরি করে নিতে হবে, বুঝতে পারছেন। আর আপনাদের কাজ অনেক সহজ হয়ে যাবে যদি স্বামী এরকম করে একটু প্রশংসা করে, স্বামী প্রশংসা করলে মন্ডায় সাইজ আনফ্রান দিয়া স্বামীরা বালকেরা রাইন্দা খাওয়াই, আজকে ঘরের মধ্যে তেমন কিছু নাই, মাসের মাত্র শুরু হয়েছে, কবে বেতন পাইব, কবে কি না কি পাইব, তাই বলে কি স্বামীরে না খাওয়াই রাখতে পারি, স্বামীর জন্য আজকে মুখ রোচক মানে রেসিপি বানাইতেছি। আফটার অল স্বামী আজকে আমার প্রশংসা করেছে, স্বামী আমার প্রশংসা করলে আমার যে কি ভাল লাগে সেটা বুঝাইতে পারবো না। এরকম পরিবার স্বামী স্ত্রী হেতারার মধ্যে ভালোবাসা থাকবে না তো, কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ভালোবাসা থাকবে তো, কি যে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে এখন আমি মরিচ ডিলা দিলাম, এই যে মরিচগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তেলের মধ্যে যতগুলো মরিচ আছে ঘরের মধ্যে হাগলে হাবুইটা দিয়ে দিবেন, মাসের শেষে সেই ধরনের রেসিপি রান্না করবেন, তাতে করে দেখবেন যে তরকারি অল্প লাগবে, ভাত বেশি করে খেয়ে ফেলবে, বুঝছেন। বেশি করে ভাত খাওয়ানোর জন্য যেটা করতে হবে, এরকম পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে মরিচ দিয়ে এমনি রেখা থুয়ে দিবেন, হঠাৎ করে সে দিয়ে আবার আমার স্বামী চলে আসছে, আইসা বলতেছে এই তুমি বললা না তো তোমার রূপের রহস্য কি, তুমি তো আমাকেও একটুখানি টিপস দিতে পারো তোমার এই রূপের রহস্য, এইগুলা কোনো কথা, বললাম এই দুষ্টু তুমি এখান থেকে যাও তো, তুমি এগুলো কি শুরু করছো সকাল থেকে, হ্যাঁ তোমার কি আমার টাকা লাগবে, পরে দিয়ে স্বামী বললো না আমার কোনো টাকা লাগবে না, তুমি রূপের রহস্যের কথা বলো, বললেন তো এগুলো কোনো কথা, আমি কি এমন ব্যয় করি আমার রূপের মাধ্যমে, বললেন তো আপনারাই তো সাক্ষী, আমি শুধুমাত্র এই স্টোর থেকে এই গ্লোটিটা মানে খাই আর কি, প্রতি মাসে সকালে একটা খাই বিকালে একটা খাই, এটা খাই আমার মুখের মধ্যে যদি গোলো দেয় এটা কি আমার আমার দোষ, এটা আপনারাই কন, এটা কি আমার দোষ, হাতের আর সাজে দিয়ে এত ভালো হয়, একটা বড় লোকের সাবইলা কথা, মাসের মধ্যে একটা কিনে একটা কিনলে পুরো মাস জায়গা আমার, দেখছেন কথা দিছে ভিতরে, তারপরে কি সুন্দর বড় লোকি বড় লোকের সুবাসী জিনিস, প্রতিদিন দুই বেলা দুইটা খাইতে হয়, কিন্তু টিয়ার অভাবে দুই বেলা দুইটা খাইতে পারি না, এই একটা দিয়ে সালাই দিই, তারপরে তো দুই প্যাকেট লাগে, মা গো মা কি সুবাস কি সুবাস, এদিকে আমার রেসিপি আবার হয়ে যেতেছে, গা জিনিসগুলো হিদ্ধ হয়ে গেছে, গা সুন্দর করে ঢাকনা সরাই আবার কতগুলো লাইরা সেরা দিলাম, ওইদিকে স্বামী ডরো বিদায় করে দিছি, দুরদুষ্ট ছেলে তুমি আমার রান্না বান্নায় ব্যাঘাত ঘটাইতেছো, তুমি চলে যাও এখান থেকে, পরে দিয়ে স্বামীর রান্নাঘর থেকে ফাটাই আবার রান্নায় মনোযোগ দিলাম, তারপরে এখানে ঘটনা যেটা হয়েছে, মরিচগুলো ভাজা হয়ে যাবে, তারপরে আবার পেঁয়াজগুলো রসুনগুলো হগলগুলো ভাজা হয়ে যাবে, সবগুলো ভাজা হইলে আবার ঢাকা দিবেন, ঢাকা দিতে 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 সবগুলো এরকম করে মসমরিচা ভাজা করে নেবেন, তারপরে যেটা করবেন যে এই মশলাপাতি মাখাই আজ মাংসটা বাইজে থিয়ে দিছিলেন এটা দিয়ে দিবেন, দিয়ে এবার চুলাটা নিবাই দিবেন, চুলাটা নিবাই দেওয়ার পরে শুরু হবে এখন আপনাদের আসল যাতা জাতি কথা কথি, এই ফর্দায় আয়সা যেটা করবেন সুন্দর করে যাতা দেওয়া যায় এমন একটা ডান্ডা লইয়া লেবেন, আমার ঘরের মধ্যে দেয়া আমার দোস্তির যাতার ডান্ডাটা আছে, যার কারণে আমি এটা ব্যবহার করতে পারতেছি, কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলাইতে পারেন, আবার যদি কেউ সান্থালের মধ্যে লইয়া ঠান্ডা কইরা আদিয়া কথাইলাম একটা লইতে পারেন, কোনো সমস্যা নাই। আজকের এই রেসিপি হইতাছে মাস শেষের রেসিপি, আজকের এই রেসিপি হইতাছে
কাছে গিয়ে শরীর গরম রেসিপি। এমনি তো স্বামী 2 মিনিট পরে পরে আমার প্রশংসা কইরা আমার একেবারে মানে দয়ার সাগরে ভাসাই দিতেছে। যাই হোক, এই পর্যায়ে যেটা হইছে একেবারে শেষতে 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 আমার এই জিনিসটা বড় মানে রেডি হয়ে গেছে। মাংস দিয়ে কি সুন্দর অভিনব পদ্ধতিতে একটা রেসিপি বানাইছি। রেসিপিটা নিয়ে আসো আমি সামনে দিয়ে গেলাম। আজকে ঘরের মধ্যে আর কোনো বাজার সাদাই নাই, বুঝছো? তোমার যে টাকা দিছি ওগুলাই কিন্তু শেষ। আজকে কিন্তু এটা দিয়ে ভাত খাইতে হবে। সে বললো যে তোমারে কি কইতাম, তোমার হাতের রান্নার তো কোনো জবাব নাই, তুমি যেটা দিবা এটা দিয়ে সুন্দর করে খাইয়া নিও। স্বামীর কাছে এত প্রশংসা শুনে মানে কি কইতাম, কেত কত লাগতেছে। স্বামী মুখের মধ্যে দিয়া পরে দিয়ে বললো, এত স্বাদের জিনিস এটা থাকলে কি আর কোনো কিছু লাগে? শুধু শুধু স্বামীদেরকে বাজার করে কেন যে টাকা খরচা করা, পুরা মাস দিয়ে তো এইগুলাই রান্না বান্না করে খাওয়াইতে পারো। তারপরে দিয়ে স্বামী বললাম, পুরা মাস কি তোমার আমি রান্না বান্না করে খাওয়াই না, এই কয়টা দিনের লাগে না এখন এইটা দিয়ে কাজ চালাইতেছি। পরে দিয়ে স্বামী অনেক আদর করে ভালোবাসি আমারও খাওয়াই দিল একবার। আসা রে বাপুরে কি স্বাদ হয়েছে, নিজের হাতের রান্না নিজে খাই এই বুয়ানে চিনতে পারি না। অবশেষে যেটা বলবো আমার রূপের রহস্য কিন্তু আপনাদেরকে জানানো যাবে না, কিন্তু আপনারা অবশ্যই আমার রেসিপিটার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, টাটা, গুড বাই।